আমি আর্টসের ছাত্রী কিন্তু বিজ্ঞান ক্লাসে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল যেমন আমাদের ক্লাসের যে ছাত্রী ছিল তার থেকে কিন্তু দ্বিগুণের বেশি ছাত্রী ছিল বিজ্ঞান ক্লাসে অথচ বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রী নাই তখন সিদ্ধান্ত নিলাম যে এদেরকে কীভাবে আরও আকর্ষণ করা যায় আমরা বারোটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় আমরা করবো কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামই দিয়ে দিলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাতে এই বিজ্ঞানের এটা মানুষ বাচ্চাদের মাথার মধ্যে ঢুকে তখন থেকেই সেভাবে আমরা কিন্তু অনেকগুলি পদক্ষেপ হাতে নিয়েছিলাম আর কম্পিউটার সে সময় কম্পিউটারের দাম এত বেশি ছিল আমার মনে আছে আমরা একানব্বই সালে আমি আমার পার্টির জন্য একটা অর্থাৎ আওয়ামী লীগের জন্য একটা কম্পিউটার কিনতে যাই তখন অ্যাপেল কম্পিউটার ছিল মানে আমাদের প্রায় তিন লক্ষ টাকার উপরে লেগেছিল আমাদের যারা পার্টির শুভানুধায়ী অনেকে মিলে একটু 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 করে টাকা দিয়ে আমাদেরকে একটা কম্পিউটার কিনে দেয় তো এত দাম ছিল আপনারা জানেন যে এই ডিজিটাল শব্দটা এটা কিন্তু আমার জানার কথা না আমার এই বয়সে এটা জানার জানা সম্ভব না কিন্তু এটা আমি শিখেছি আমার ছেলের কাছ থেকে কারণ আজকের শিশুরাই কিন্তু আমাদের শিক্ষক তারা অনেক কিছু জানে তাদের অনেক মেধা অনেক শক্তি রয়েছে আমাকে জয় বলল যে তোমাদের এখানে যদি তোমরা এই কম্পিউটার থেকে ট্যাক্স ট্যাক্স তুলে না দাও এটা যদি সহজলভ্য না করো তো কখনো এই কম্পিউটারের প্রসার ঘটবে না কারণ সেই স্কুলে পড়তো কম্পিউটার নিয়ে আসতো আর ওই তার কম্পিউটার থেকে আমারও হাতে খড়ি কিন্তু ওর কাছ থেকে ওর কম্পিউটারেই মানে আমি কিছুটা যে কম্পিউটার চালাতে শিখছিলাম সেই আমাকে শিখিয়েছিল এখনও শিখাচ্ছে এতে কোনো সন্দেহ নাই যখনই আসে তখনই কারণে শেখার তো শেষ নেই এবং আমি কখনো এটা মনে করি না যে আমি অনেক বড় হয়ে গেছি কাজে শিখবো না শিখতে আমাকে হবে যে কাজে আমি আমাদের বাচ্চাদের কাছ থেকে আরও ভালো শেখা যায় যেটা আমি মনে করি আজকের বাচ্চারা অনেক বেশি মেধাবী কারণ তারা তো মানে প্রযুক্তি শিক্ষাটা পাচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াও কিন্তু তারা প্রতিনিয়ত পাচ্ছে তাদের কাছে পৃথিবীটা এখন উন্মুক্ত হয়ে গেছে কাজে আমরা চাই আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায়ে পর্যন্ত যে ছেলেমেয়েরা তারাও এই প্রযুক্তির শিক্ষা নিতে পারে আমরা যে শিক্ষা নীতিমালা গ্রহণ করেছি সেখানেই কিন্তু আমরা এই প্রযুক্তি শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছি প্রাথমিকভাবে যেমন আমরা বলেছিলাম যে আমরা মাধ্যমিক পর্যন্ত আগে ডিজিটাল করে দেব এবং দ্বিতীয় পার এবার তৃতীয়বারের মতো সরকার এসে এখন আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এই ডিজিটাল পদ্ধতি যাতে আমাদের ছেলেমেয়েরা শিখতে পারে সেই পদ্ধতিতে আমরা চলে এসেছি সেভাবেই কিন্তু আমাদের পদক্ষেপগুলি আমরা নিচ্ছি